নিজেদের মধ্যে যখন সব ঠিক আছে আর ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই, তখন আর কেন জড়াবো? এবার ওর ভালোর জন্য যদি কিছু করতে পারি তাহলে দূর থেকে করব, যদি সুযোগ না পাই তাহলে করব না, মিটে গেল। তুমি এত রিয়্যাক্ট করো না এর জন্য। কিন্তু রিয়্যাকশন তো অন্যরকম হচ্ছে। আমার কি রিয়্যাকশন হচ্ছে? এই যে আমার খুব ভালোবাসতে ইচ্ছে করছে। এতদিন কাছে পাইনি তো, কতগুলো দিন চলে গেল বলো তো। ছাড়ো 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 বলছি, ছাড়ো। মন থেকে বলছো? তাহলে না, তাহলে এইভাবে দিনে দুপুরে তো কখন কাজই তো পাইনি ঠিক করে। দেখো বিয়ের পর পর এরকম কিন্তু হয়, আমি তো বাবা সারা জীবন এইভাবেই ভালোবেসে যাব। সারা বছর হানিমুন, সারা দিন হানিমুন, আমি তো খুব ভালোবাসবো। হ্যাঁ আসো কাছে আসো। তার নমুনা তো দেখলামই, যা ঝগড়াঝাটি হলো। আরে বাবা ঝগড়া হয়েছে বলেই তো এত প্রেম উতলে পড়ছে, বুঝতে পারো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার ছাড়ো ছাড়ো, আমার আমি তোমার ব্রেকফাস্টটা নিয়ে আসি। ছাড়ো ছাড়ো বলছি। ছাড়তে ইচ্ছে করছে না তো, ভালো লাগছে না ছাড়তে। চলে আসবো তো এক্ষুনি। কতক্ষণ লাগবে? 10 মিনিট। হুম 10 মিনিট? হ্যাঁ 10 মিনিট লাগবে। 10 মিনিট তো সময় দিতেই হবে। অমলেট বানাবো, টোস্ট করব, তারপর দেখব যে বাবা পিসিমণি খেলো কিনা। সোজা খাবারটা নিয়ে দরজা বন্ধ করে দেবো, সেটা কি ভালো দেখায়? কিন্তু 10 মিনিটে মনে হচ্ছে না হবে। হয়ে যাবে, আমি তো কথা দিলাম 10 মিনিট। জীবন থেকে আমার 10টা মিনিট চলে গেল। আচ্ছা বুঝলাম, ঠিক আছে বসিয়ে দেবো। ইক্কা দুক্কা শুন থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায়।